আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজ আমরা 5 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। যোগাযোগের উদ্দেশ্য। আমরা বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করি। এসব যোগাযোগের পেছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া, কোনো উত্তর খোঁজা কিংবা আরও নানা প্রয়োজনে যোগাযোগের দরকার হয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য নানা রকম হয়। তো তারপর বলা আছে কার্যকর উপায়ে যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক দুই ধরন রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা লিখে বা বলে, ইশারায় ও অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। কাউকে জন্মদিনের দাওয়াত যেভাবে দেওয়া হয়, শোক সন্তপ্ত পরিবারের কারো সাথে সেভাবে কথা বলা যায় না। কথা বলার সময় প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয়। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া শব্দের ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয়। যোগাযোগের সময়ে উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতি প্রকাশ যথাযথ হলো কিনা সেটি খেয়াল করতে হয়। ব্যক্তিগত যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য একরকম হয় না। উদ্দেশ্য অনুযায়ী যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একই প্রয়োজনে একাধিক উপায়ে যোগাযোগের দরকার হয়। তো শিক্ষার্থীরা, তোমরা এগুলো পড়ে নিবা, খুব সুন্দরভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবা। তো এখানে দেখো, লিখিত যোগাযোগে নানা ধরনের হয়ে থাকে, যেমন ব্যক্তিগত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ ইত্যাদি। এসব যোগাযোগের কাঠামো আলাদা। এখানে প্রাতিষ্ঠানিক যোগাযোগের নমুনা হিসাবে একটি আবেদনপত্রের কাঠামো দেখানো হলো। এই আবেদনপত্রে ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে শিক্ষার্থীরা আবেদন করেছে। তো আবেদনপত্রের স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। প্রথমে ডেট লিখতে হয়, তারপর লিখতে হয় প্রধান শিক্ষক, তোমাদের স্কুলের নাম, স্কুলের ঠিকানা, কোথায় অবস্থিত, তারপর বিষয় লিখতে হয় ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন, এটা হচ্ছে বিষয়। তো প্রথমে লিখতে হবে মহোদয়, মেইন পার্ট এখানে বোঝানো হয়েছে কোন উদ্দেশ্যে তোমরা চিঠিটা লিখতেছ। তো এখানে শেষে লিখতে হয় বিনীত শিক্ষার্থীবৃন্দ, স্কুলের নাম লিখতে হয়। এই হচ্ছে কাঠামো। তো তারপরে দেখো, গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি। তো নিচের গল্পটি অবশ্যই তোমরা পড়ে নেবে, অপারেশন কদমতলি। তো এটি তোমরা পড়ে নেবে, খুব সুন্দরভাবে পড়ে নেবা। নেওয়ার পর এখানে কিছু কোশ্চেন আছে, এগুলোর উত্তর করে দিতে হবে। তো আমি এখনই করে দিচ্ছি এগুলো, কিন্তু শর্ত হলো তোমরা এটা ভালো করে পড়ে নেবা। শুধু গ্যাপ পূরণের উদ্দেশ্যে যে হচ্ছে ভিডিও দেখবা এরকমটা বিষয় নয়, কিছু জানার উদ্দেশ্যেও পড়তে হবে। তো শব্দের অর্থগুলো অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে পড়ে নিতে হবে। যোগাযোগের প্রাসঙ্গিকতা। তো এখানে দেখো, অবশ্যই গল্পটি পড়ে নিয়েছো হয়তো। কি হবে, কি আবার হবে, আমার মতো ঘুম ধরেছে, কথাটা কতটুকু প্রাসঙ্গিক? কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের চরিত্র আন্না। দাদি রূপকথার গল্পটি বলেছিলেন, সেই গল্প শুনেছিল আন্না, মান্না ও চন্দন। চন্দনের কথার জবাবে আন্না এ কথা বলেছিল। রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন, তাই চন্দন অবাক হয়। সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা। তারা মনে করেছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথার প্রাসঙ্গিক। তো 2 নম্বরে বলা আছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে, কথাটা কতটুকু প্রাসঙ্গিক? এর উত্তরটা আমরা দেখে নেই। কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের দাদি চরিত্র। 1971 সালে কদমতলি এলাকায় অসংখ্য মানুষ পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়ার প্রেক্ষিতে এ কথাটি বলেছিলেন। এখানে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, শুধুমাত্র দেশকে শত্রুমুক্ত করার জন্য। শহীদ হওয়া মানুষের শোককে শক্তিতে পরিণত করে দেশের মানুষগুলোকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই গল্পে দাদি চরিত্রের এই কথাটি প্রাসঙ্গিকতা রয়েছে। এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ, কথাটা কতটুকু প্রাসঙ্গিক? তো কথাটি বলেছেন অপারেশন কদমতলি গল্পের দাদি চরিত্র। গেরিলা যোদ্ধারা যে কোনো যুদ্ধের চিত্র মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে। গেরিলা যোদ্ধারা সংখ্যায় কম থাকে, কিন্তু তারা শত্রু বাহিনীর ওপর হঠাৎ করে আক্রমণ করে রণকৌশল ধ্বংস করে দেয়। সুতরাং বলা যায় দাদি চরিত্রের এই কথাটির প্রাসঙ্গিকতা রয়েছে। তো তারপরে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখো। বেশি দিন আর নেই, কথাটা কতটুকু प्रासंगिक। तो एखाने देखो कथाटी बोलेছেন গল্পের শাফি ভাই। এই কথাটির দ্বারা যুদ্ধের পরিসমাপ্তি ও বিজয়ের আভাসকে ইঙ্গিত করে অত্যাচারী রাজা ইয়াহিয়া আর তার মন্ত্রী টিক্কা খানের রাজত্ব গেল বলে মূলত উপরোক্ত কথাটির নির্দেশ করা হয়েছে। এই ক্ষেত্রে বলা যায় শফি ভাইয়ের কথাটি প্রাসঙ্গিক। ৫ নম্বরে বলা আছে পাবে কি ভাইয়েরা জব্বর চালাক। কথাটা কতটুকু প্রাসঙ্গিক তো আমরা এই লাস্টেরটার উত্তর দেখে নেই। তো কথাটি গল্পের চন্দন চরিত্রটি বলেছে। কথাটি দ্বারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের সফল কৌশল বাস্তবায়নকে ইঙ্গিত করা হয়েছে। মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীর উপর হামলা করে কেউ চাষি মাঝি বা জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে। আমরা বলতে পারি উদ্দীপকের চন্দনের কথায় প্রাসঙ্গিকতা রয়েছে। তো আমরা পরের টিউটোরিয়ালে 13 পেজ থেকে আলোচনা শুরু করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।